2021 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের সব শিক্ষা বোর্ড। তবে এই পরীক্ষা অংশগ্রহণ করতে যোগ্যতা হিসেবে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা বাতিল করা হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 60 কার্যদিবস ক্লাসরুমে পড়িয়ে তারপর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। রোববার 21 মার্চ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এমন কথা জানান। ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, পরীক্ষা নেয়ার অগ্রিম প্রস্তুতি হিসেবে আমরা ফরম পূরণের কাজটি সেরে রাখতে চাই। যে সময় দেয়া হয়েছে প্রয়োজনে সেটি আরও বাড়ানো হতে পারে। শিক্ষা বোর্ডে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হবে। যখনই সরকার পরীক্ষা নিতে চাইবে তখন পরীক্ষা আয়োজন করা হবে। নির্বাচনী পরীক্ষা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, এবার যে পরিস্থিতি এতে নির্বাচনী পরীক্ষা নেওয়া সম্ভব না, তাই যারা 2021 সালের পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক তারা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে যখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তখন 60 দিন ক্লাস করতে হবে। ওই 60 দিন যা পড়ানো হবে সেখানে থেকে প্রশ্ন করা হবে এবং সে অনুযায়ী মূল্যায়ন করা হবে। এদিকে এবার করোনা কারণে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা আগামী জুলাই মাসে নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। গত 27 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি জানান, যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এরপর 60 দিন ক্লাস করে তারপর 15 দিন বিরতি দিয়ে এই পরীক্ষা নেওয়া হবে। সে লক্ষ্যে পরিমার্জিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। সাধারণত এসএসসি এইচএসসি পরীক্ষা আগে নির্বাচনী পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়, তারপর শিক্ষা বোর্ডে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। কিন্তু এবার করোনা কারণে সেই নির্বাচনী পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে 2021 সালের এসএসসি পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। 7 এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা, আর বিলম্ব ফি সহ 10 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। রোববার ঢাকা বোর্ড থেকে জারি করা এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।